কিন্তু এখানে যেখানে থাকে এখন আর একটা থাকে দেখবেন ওটা একটু পরিষ্কার কালারটা দেখুন, হ্যাঁ এটা খুব নোংরা রঙের ভিতরের মধ্যে ধরে রেখে বাচ্চা গুলো হয়ে যাবার পরে ওরা ছাড়ে। আর এর যতটা শরীরের চেহারা ততটাই ঝাপাতে পারে, ততটা লাফাতে পারে। আর এই করছে কি আমাদের এই এমন করে শীত ঘুমে যাওয়ার জন্য ওরা খাওয়া দাওয়া করে নিয়ে যায়, যাতে মাঠখানে করে খাবার দরকার না হয়। আমার একটা চুলটে চুলটা একটু তুললি না থাকলে মেরে দিতে, না না আমি সাপকে মারতে দিইনি, আমি সেদিনে বলেলাম নি আমি ওষুধ কিনতে যে আমার বলছি না সাপকে আমি কিন্তু মারতে দিইনি। আর আমি যদি কোথাও বাইরে দেখি কাউকে ডাকিনি যেমন সাপটা পালিয়ে যায় খুব মারাত্মক সাপ। আওয়াজ করে এটার নজরে আছে। আমি আর আমার ভাই হুনা বাবাই, বাবা একটু স্মাইল দেখি বাবাই, ও লাভলি। তো বাবাই আর আমি সকালবেলায় চলে এসেছি আজকে বৃহস্পতিবার। ওনারা দু তিন দিন আগে জাস্ট এরকম সকালবেলাতে একটা খবর পাই যে মানে ওনারা দেখতে পাই আরেকটা ওই জায়গাতেই এরা একটা ফিমেল সাপ ছিল, ওরা ওটাকে মেরে দেয়। তো সেদিনকে ওদের মধ্যে থেকে কেউ বলে আর কি যে এরকম সাপ ধরার জন্য নেক্সট যদি কোনো দিনও বেরোই মানে আমার নাম্বার তার কাছে কোনো একজনের কাছে ছিল, তো সে প্রথম দিনে সাপটা মারার ছবিটা আমাকে পাঠিয়ে দিয়েছিল। তো যাই হোক এই সাপটাকে বাঁচাতে পেরেছি, এর সঙ্গীটাকে কাছেই সাইডে একটা জঙ্গলে চলে এসেছি, একটা ঘন জঙ্গল মোটামুটি ওনাদের এই আম কাঁদলার ওই ওনাদের সহযোগিতাতে এই সাপটাকে প্রাণ ফিরিয়ে দিতে পারলাম। ওনাদের সহযোগিতা একান্তভাবে এখানে খুব গুরুত্বপূর্ণ। তো সবার কাছেই রিকোয়েস্ট যে এই সরীসৃপগুলো ফালতু ফালতু মেরে কোনো লাভ নেই, জাস্ট এদেরকে চিনতে
তো ভিডিওটা এখানেই ক্লোজ করলাম।